চিৎপুরের রাজামনীেন্দ্র রোডে প্রাইভেট ইউটারে দেহ উদ্ধারে এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি চিৎপুর থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন বহুতল থেকে দেহ বাইরে বের করার যে প্রক্রিয়া সেটা পুলিশের তরফ থেকে করা হচ্ছে ঘটনা সূত্রপাত বেশ কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন তারা দুর্গন্ধ পান এবং দুর্গন্ধের পরই তারা চিৎপুর থানাকে খবর দেন থানার আধিকারিকরা এসে ঘরের ভেতর থেকে দরজা দরজা ভেঙে দেহ উদ্ধার করে তিনতলা বাড়ি তিন ভাই তিনটে ফ্লোরে থাকেন হিমাংশু সেন শর্মা মৃতের নাম কিভাবে মৃত্যু আর জিক মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টমের জন্য দেহ পাঠানো হবে এবং তারপরই গোটা ছবিটা স্পষ্ট হবে অস্বাভাবিক মৃত্যুর মামলা চিৎপুর থানায় রুজু হয়েছে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন ক্যামেরায় সুব্রত বসুর সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা